বন্ধুগণ নমস্কার, সুপ্রভাত। আশা করছি আপনারা ভালোই আছেন। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে শিক্ষা। শিক্ষার যে মান সেটা কিভাবে উন্নতি করা যায় এই নিয়ে অনেকেই অনেক কিছু ভাবনা চিন্তা করে থাকে, আর আমার মধ্যেও কিছু এই ধরনের চিন্তা ভাবনা তো রয়েই গেছে। তাই আজকে আমি আমার যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাটুকুনি নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। এই যে আমার ভাবনা চিন্তাটা সম্পূর্ণ আমার নিজস্ব বিষয়, এই নিয়ে সমাজের বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসটাকে বিভিন্ন কনসেপ্টকে জড়াবেন না প্লিজ। তাহলে শুরু করছি আমার ভাবনা চিন্তা পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা নিয়ে। দেখুন, প্রধানত শিক্ষাগত যোগ্যতা আমি চার ভাগে ভাগ করে ফেলেছি। প্রথম হচ্ছে ভাষা এবং তার সাথে টেকনোলজি, দ্বিতীয় হচ্ছে খেলাধুলা এবং বডি ফ্লেক্সিবিলিটি, ফিজিক্যাল স্কিলনেস, তৃতীয় হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটি যেমন গান বাজনা, প্রবন্ধ লেখা, ছবি আঁকা, এইসব জিনিসগুলো নিয়ে, এবং চতুর্থ হচ্ছে মনুষ্যত্ব জ্ঞান, যে মানুষ হিসেবে আমরা কী করতে পারি কী করতে পারি না সেইটা নিয়ে পড়াশোনা করা। তো এখন কথাটা হচ্ছে, প্রথমেই আমরা যে আলোচনা করব সেইটা হচ্ছে, প্রথমটি হচ্ছে যেমন কীভাবে আমাদের শিক্ষার বিষয়বস্তু আমরা উন্নতশীল করব, উন্নত মানের করব, সেইটি হচ্ছে ভাষা। দেখুন, ভাষা বলতে আমরা যেহেতু ভারতীয়, আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে যায় ভাষা শেখার প্রতি। প্রথম হচ্ছে আমরা আঞ্চলিক, যেমন আমি বাঙালি, তো বাংলা ভাষা শেখাটা আমার কাছে খুব দরকার। এছাড়া আমাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের পূর্বপুরুষের আধুনিক ভাষা, এবং পৃথিবীতেও এর মান অনেক বেশি। সারা পৃথিবীর বিভিন্ন ধরনের মানুষ যারা এই বিষয়বস্তু নিয়ে ক্রমাগত রিসার্চ করে চলেছে। এবং ভারতবর্ষটাকে আপনি জানেন দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছেন সাউদার্ন পার্ট, একটি হচ্ছেন নর্দার্ন পার্ট। এই সাউদার্ন পার্টের সবথেকে বিশিষ্ট এবং পুরনো ভাষা হচ্ছে তামিল। এই তামিল ভাষাও আমাদের শেখা খুব দরকার। তাহলে আমরা কটি ভাষা শিখলাম? আঞ্চলিক ভাষা, সংস্কৃত এবং তামিল। এই ভাষা শিখলে আমরা মোটামুটি সারা ভারতবর্ষ কভার করতে পারবো। এছাড়া আমাদের আরও কটি ভাষা শিখতে হবে, যেমন ইউনাইটেড নেশনের কিছু ভাষা রয়েছে রেকমেন্ডেড ভাষা, তার পরিমাণ হচ্ছে ছটি। প্রথম হচ্ছে ইংরাজি, তারপরে হচ্ছে ফ্রান্স, ফ্রেঞ্চ, রাশিয়ান, আরবি, ইংরাজি, ফ্রেঞ্চ, রাশিয়ান, আরবি, স্প্যানিশ আর চাইনিজ। এই যে ছটি ভাষা রয়েছে, এই ছটি ভাষাও কিন্তু আমাদের শিখতে হবে। আমাদের তাহলে মোট শিক্ষা হলো নটি ভাষা। তাহলে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদেরকে এই নটি ভাষা শেখাতে হবে, তারা যাতে বলতে পারে, তারা যাতে লিখতে পারে, তারা যাতে পড়তে পারে, এই পর্যায়ে। আচ্ছা, যারা তামিল যাদের রিজিয়নাল ভাষাতে পড়ে, তাদের নটি নয় আটটি শিখলেই হবে। তার মানে বুঝতে পাচ্ছেন কতটি দায়িত্বশীল একটা ব্যাপার, বাচ্চাদেরকে এই নটি ভাষা শেখানো মানে পৃথিবীর যে কোনো কোণায় গিয়ে তার জীবিকা অর্জন করতে পারবে, তারা কমিউনিকেট করতে পারবে বিশ্বের এক থেকে আরেক প্রান্তের মানুষদের সাথে অনায়াসে। দ্বিতীয়টি হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মধ্যে আমি তিনটে স্তর বেছে নিয়েছি যেটা শিখতেই হবে, ম্যান্ডেটরি। তার মধ্যে প্রথম হচ্ছে সাঁতার, দ্বিতীয় হচ্ছে দৌড়ানো, এবং তৃতীয় হচ্ছে বডি ফ্লেক্সিবিলিটির জন্য যেমন জিম বা যোগা বা সেলফ ডিফেন্স। এই যে তিনটি
ভাগে বিভক্ত দ্বিতীয় নম্বর শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা, এইটা কিন্তু একটি মানুষকে কিন্তু আদর্শ মানুষ গড়ে তুলবে ছোটোবেলা থেকেই। এটা কিন্তু ক্লাস টেন বা এইট পর্যন্ত নয়, এটা একদম ছোটোবেলা থেকেই সেই শিক্ষাগত যোগ্যতা তৈরি করতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মানে বার্ধক্য এসে গেলেও কিন্তু এই প্র্যাকটিসে থাকতে হবে, না হলে কিন্তু স্কিল ডেভেলপড হওয়ার পরেও কিন্তু নষ্ট হয়ে যাবে প্র্যাকটিস না করলে। তৃতীয় শ্রেণী যেটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা একটা কথা তো বলতে ভুলেই গেলাম, যেমন ভাষা যে আমরা নটা ভাষা শিখছি, এই নটা ভাষার সাথে কিন্তু আমাদের শিখতে হবে অঙ্ক, আমাদের বিজ্ঞান, আমাদের ইতিহাস, এগুলোও আমাদের জানতে হবে। কিন্তু সবথেকে বেশি আমরা তাৎপর্যপূর্ণ যে জিনিসটি আমরা নিয়ে আমরা পড়াশোনা করব সেটি হচ্ছে টেকনোলজি, ঠিক আছে। এবার তৃতীয়তে চলে আসছি, তৃতীয়তে আমাদের কালচারাল অ্যাক্টিভিটি দরকার। যেমন শুধু পড়াশোনা বা খেলাধুলা করলেই হবে না, তার সাথে কালচারাল অ্যাক্টিভিটি দরকার, যেমন ছবি আঁকা, যেমন স্কাল্পচারিং, স্ট্যাচু তৈরি করা, যেমন ধরুন আপনার গান লেখা, গান গাওয়া, প্রবন্ধ লেখা, ছোট গল্প লেখা, এইগুলো কিন্তু খুব দরকার। এগুলো ছোটোবেলা থেকেই বাচ্চাদের শেখাতে হবে, না শেখাতে পারলে তারা কিন্তু পারবে না করতে, এগোতে পারবে না। এবং চতুর্থ এবং লাস্ট হচ্ছে মনুষ্যত্ব জ্ঞান। আমরা যে মানুষ হয়ে জন্মেছি, আমাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি, এই যে দায়িত্ববোধ এটাও পড়তে হবে। এবং চ্যারিটি, মনুষ্যত্ব জ্ঞানের সাথে চ্যারিটি কিন্তু অত্যবত্তভাবে যুক্ত। চ্যারিটি কিভাবে করা যায়, মানুষের মধ্যে কি করে তার দায়িত্ববোধ নিয়ে আসা যায়, এটা নিয়েও পড়াশোনা করা দরকার। না হলে মানুষ হিসেবে তার মনুষ্যত্ব জ্ঞান লাভ হবে না, কোনটা ঠিক কোনটা ভুল সে বুঝতে পারবে না, এবং সারা জীবন ধরে সে ভুল রাস্তা দিয়েই হাঁটতে থাকবে। এটা কিন্তু খুব একটি বিপজ্জনক ব্যাপার। তাহলে এই চারটে ভাগে ভাগ করেছি শিক্ষাকে, আপনি হয়তো বুঝেছেন। এবং হতে পারে আমি হয়তো কোনো কোনো জায়গায় হয়তো কিছু ছেড়ে গেছি, বা আমি সেই ধরনের ভাবনা চিন্তা করে উঠতে পারিনি। আপনাদের মধ্যে যদি সেরকম কোনো বিষয়বস্তু থাকে যে আপনারা শেয়ার করতে চান আমার সাথে, দয়া করে আপনি লিখে পাঠান, আমি উদ্গ্রীবভাবে আপনাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে থাকব। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে শিক্ষাগত ব্যাপারটা কতটা গুরুগম্ভীর ব্যাপার। আশা করছি আপনারা ভালোই আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রভাত, ধন্যবাদ, নমস্কার।